এতিয়া আপোনালোকক সহজ অর্থত বুজাই দিব বিচাৰিছো অর্ণব গোস্বামী গ্রেপ্তার কৰিছে কিয়। সাংবাদিক হিসাবে অর্ণব গোস্বামী গ্রেপ্তার করা হওয়া নাই, অর্ণব গোস্বামী গ্রেপ্তার করা হয়েছে একটা আত্মহত্যার গোচর সংক্রান্ত। গ্রাফিক্যালি আমি সমগ্র বিষয়বস্তু আপনার বুঝাবলৈ চেষ্টা করি। সমগ্র ঘটনাটো এনেকৈ, 2018 চনত আত্মহত্যা করেছিল 53 বছরের এজন ইন্টেরিয়র ডিজাইনারে। এটা কোম্পানির পরিচালক সঞ্চালক আছিল অভয় নায়ক, তেওঁ আত্মহত্যা করেছিল। নায়কর মতে অর্ণবর স্টুডিও নির্মাণের নামত 83 লাখ টাকা পাবলগীয়া আছিল, কিন্তু অর্ণব আর তেওঁর কোম্পানিয়ে নায়কক ধন আদায় দিয়া নাছিল। এনে অবস্থা 2018 চনত ফার্ম হাউসত নায়কে আর মাতৃ মৃতদেহ উদ্ধার করা হয়। নায়ক আর মাতৃয়ে প্রকৃততে আত্মহত্যা করেছিল বলে ধারণা করা হয়েছিল। আর সেই সময় নায়কে আত্মহত্যার পূর্বে এখন সুইসাইড নোট লিখি থৈ গৈছিল। সেই সুইসাইড নোটত স্পষ্টভাবে কৈছিল যে ধন আদায় নিদিয়ার বাবে, অর্ণবে ধন আদায় নিদিয়ার বাবে আত্মহত্যা করেছিল। পরবর্তী সময়ত নায়কর পত্নী অর্ণব আর দুজন ব্যক্তির বিরুদ্ধে গোচর রুজু করেছিল। এই গোচর তদন্ত করে পূর্ব বিজেপি সরকার অর্ণবক দুঃখমুক্ত করেছিল, কিন্তু চলিত মাহৰ মে মাহত নতুন সরকারের গৃহমন্ত্রী অনিল দেশমুখে এই ঘটনার তদন্ত করার কথা কলে CID হতে, আর ইতিমধ্যে আজি অর্ণব আর দুজন ব্যক্তিক এই সংক্রান্ত গ্রেপ্তার করা হয়েছে। এবার আমি দেখাব বিচারিছো সেই অভয় নায়ক নামের ব্যক্তিজনের মৃত্যুর সময় লিখি দিয়া সুইসাইড নোটটু। এই সুইসাইড নোটটু মন করক, ইয়ার 1 নম্বরতে লিখা আছে মিস্টার অর্ণব গোস্বামী, অর্ণব গোস্বামীর কথা দেওয়া আছে। আবার 2 নম্বর সারিত বলে 1 নম্বর অভিযোগ, রিপাবলিক টিভি নট পেইড 83 লাখ, বোম্বে স্টুডিও নির্মাণ করার নামত ইমান টাকা দিয়া নাছিল, কোম্পানির নাম লিখা আছে। লগত 2 নম্বর লিখেছে ফিরোজ শেখ বলে এজন ব্যক্তি, আর নীতিশ চান্দা 3 নম্বর আছে। এই সকলের নাম স্পষ্টভাবে লিখা আছে সুইসাইড নোটত, আর এই সুইসাইড নোট লিখি সেই ব্যক্তিজনে আত্মহত্যা করেছিল। সেয়ে এই সমগ্র ঘটনার বাবে এই সুইসাইড নোট ভিত্তিত আসলতে অর্ণব গোস্বামীক আজির তারিখত গ্রেপ্তার করা হয়েছে। অর্ণব গোস্বামীর গ্রেপ্তার সংক্রান্ত মহারাষ্ট্র কংগ্রেসে নিজের স্থিতি স্পষ্ট করেছে আজি এইদরে। দিবঙ্গত অভয় নায়ক দি হুই শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ, উনকো দিয়া হুয়া ন্যায় ये न्याय उस परिवार को, माँ बेटियों को जो लगातार 2 साल संघर्ष करती रही, न्याय की प्रतीक्षा करती रही, लेकिन फडणवीस सरकार ने वो न्याय मिलने नहीं दिया। जहां तक बात है, क्या गुनाह था अर्णव नाइक का? उनके 80 लाख रुपए अर्णव गोस्वामी ने नहीं दिए थे? आर्थिक तौर पर पूरी तरह से उनका परिवार कमजोर हो चुका था, परिवार की जिम्मेदारी नहीं संभालने की निराशा उनमें थी, और इस निराशा की वजह से उन्होंने आत्महत्या का मार्ग अपनाया। बाकायदा सुसाइड नोट में अर्णव गोस्वामी को दोष देते हुए उनका नाम लिखा था कि इनके वजह से मैं सुसाइड कर रहा हूं, आत्महत्या कर रहा हूं, लेकिन सुसाइड नोट में नाम होने के बावजूद तभी पुलिस ने उनके ऊपर कार्रवाई नहीं की, इंक्वायरी के लिए भी नहीं बुलाया। निश्चित तौर पर दबाव था फडणवीस सरकार का कि यह कार्रवाई ना हो। क्यों दबाव था? क्योंकि अर्णव गोस्वामी जो है ये मोदी सरकार का एजेंडा चलाते हैं, ये भारतीय जनता पार्टी का एजेंडा चलाते हैं, ये लोकतंत्र के ऊपर जो आक्रमण मोदी सरकार और भारतीय जनता पार्टी करना चाहती है, ये प्रमुख अस्त्र है उनका, और इसी वजह से उनको बचाने की कोशिश हो रही थी। 2 साल लगातार कोशिश हुई, और महाराष्ट्र विकास आघाड़ी सरकार ने ये जो कदम उठाया है, जब इन्होंने न्याय की मांग की, तो निश्चित तौर पर ये कार्रवाई का हम समर्थन करते हैं। जहां तक बात है, ये आज भारतीय जनता पार्टी लज्जाहीनता से इसका समर्थन करने की कोशिश कर रही है जो कृत्य अर्णव गोस्वामी ने किया, इसका हम कड़ी भर्त्सना करते हैं।